দাদারা কেমন দিল? আরে ভাই, এটা কোনো কথা? নিজের দেশের ডেকে এভাবে অপমান করার কোনো মানে আছে? এটাকে অপমান বলে না, অপমান তো তখনই হবে যখন তোমরা আমার হাতে দর্শিত, হোয়াইট ওয়াশ হবে। এইসব বললে খেলবো না, কিন্তু খালি বাড়ি জামগা। আরে খেলার মধ্যে তো হার জিত আছে, প্রথমটা আসার সমস্যা নাই, পরেরটা হারবি, পরেরটাও হারলে কি হয়েছে, 3 নম্বরটা আছে না ওইটাও হারবি, কারণ হারতে হারতে জিতা যায়, আর জিততে হলে হারতে হয়, কারণ হারকে জিতনে ওয়ালে কো বাজিগর কেহতে হে। কালকে ম্যাচ জিতে কিছু খাইছিলেন নাকি? খালি উল্টা পাল্টা কথা বলেন। তেমন কিছু খাই নাই, খালি একটু রুটি দিয়া ভাত খাইছি, আর কিছু না। কি বলেন ভাই, আবার বলেন তো। আমি বললাম যে রুটি দিয়া ভাত খাইছি। কিন্তু ভাই আমি নুডি টাইপ কিছু একটা শুনলাম মনে হলো। তাইলে তোমার শোনার সমস্যা, তোমার এই শোনার সমস্যাটা আমি পরে ঠিক করতেছি। মুশফিক ভাই নিশ্চয়ই সস্তা গাঁজা সেবন করেছেন, নইলে কেউ রুটি দিয়া ভাত খায় নাকি। যাই হোক, কালকে আপনি যেই খেলছেন সেঞ্চুরিটা করতে পারেন নাই বলে কষ্ট পেলাম। সেঞ্চুরিটা করতামই, পরে ভাবলাম থাক কি দরকার, আউট হয়ে যাই, তাই আউট হয়ে গেলাম। মেয়েদিকে খেলাটাই না দিলা, একেবারে 4 উইকেট নিয়ে নিলা, সেই খেলছো? আরে ধন্যবাদ ভাই, আসলে সব উইকেট নিয়ে নিতাম, পরে দেখলাম বাকি উইকেট অন্যরা নিয়ে নিছে, তাই আর কি। ভাই মেহেদির 4 উইকেট নিছে তাই ওরে শাবাশি দিলেন, আমিও তো হ্যাট্রিক করছি, আমারে শাবাশি দিলেন না? এটা আবার কোন সময় ঘটলো? কেন ভাই আপনি জানেন না হ্যাট্রিক কেমনে হয়? জানি তো, 3 বলে 3 উইকেট নিলে হ্যাট্রিক হয়। এটাই তো বলছি আমি, আমার 1 উইকেট ফালাতে লাগছে, 1 বল, তার মানে 3 উইকেট ফালাইছি 3 বলে, তাইলে কি আমার হ্যাট্রিক না এটা? কেসা লাগা মেরা মজাক। তোমার এই ধরনের হ্যাট্রিক, তোমার পেছনে দিয়ে বসে থাকো, হ্যাট্রিক তখনই হয় যখন ব্যাক টু ব্যাক 3 উইকেট পাই। যাই বলেন না কেন, মনের হ্যাট্রিক হইলো বড় হ্যাট্রিক। তোমাদের এসব কথা বাদ দেও, এবার ইম্পর্টেন্ট কথাই আসি, তোমরা কি জানো বর্তমানে 1 টাকাতে খুব ভালো ফার্নিচার পাওয়া যায়? আরে কি বলেন ভাই, সত্যি নাকি? তাইলে কোথায় পাওয়া যায় এগুলা? এখানে পাওয়া যায় বিশ্ববিখ্যাত উন্নত মানের ফার্নিচার, যার নাম কাকুলি ফার্নিচার। জান শুধু তোমার জন্য। আরে এটা কি আনছো? আমি তো নামি দামি ব্র্যান্ড চাই। ও মা গো টুলাও, এটাও ভালো ব্র্যান্ড, দামে কম মানে ভালো, কাকুলি ফার্নিচার। রাখ রক্তের মা কির, এটা বিদেশি দামি কাপড়, সহজে নষ্ট হবে না, আর ভিতরের কাঠামো শক্ত ও মজবুত, ভাঙবে না, আর মানসম্মত সিজন করা কাঠ, গুনে ধরবে না, আর উন্নত কাঁচা মাল আর সলিড ফোর, কাজেই কখনো বসবে না, আর লং টাইম ওয়ারেন্টি, হোম ডেলিভারি, আর 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 আরে জানো দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। ও ভাই কি মারাত্মক লেভেলের ফার্নিচার, আমি আজই এখান থেকে ফার্নিচার কিনবো। সবাই মনে রাখবা, বাজারের সেরা ফার্নিচার কাকলি ফার্নিচার, কারণ এটি মানে ভালো দামে কম। সো এখন কিসের জন্য ওয়েট করছো, আজই অর্ডার করো কাকলি ফার্নিচার। মোবাইল 01-55-90 কলার বাক। ঠিক আছে ভাই, তুইলে আমি আসি, দেখা হবে পরের ম্যাচে, ভালো থাকবেন। যারা যারা ভিডিও দেখছেন তাদের বলি, নেক্সট ম্যাচ কে জিতবে কমেন্ট করুন, আর যে এই ভিডিওতে কমেন্ট সবার প্রথমে করবেন তাকে গিফট হিসেবে কিছুই দেওয়া হবে না। আর মন চাইলে লাইক করুন, না চাইলে ডিসলাইক করুন, বাট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।